হাই গাইস, আশা করি তোমরা ভালো আছো। ওয়ার্ল্ড কাপ ম্যাচ শেষ হলো, তোমরা সবাই আর্জেন্টিনাকে সাপোর্ট করেছিলে এবং ম্যাক্সিমাম ইন্ডিয়ান, আমরা ভারতীয়রা আর্জেন্টিনা ব্রাজিলকে এমনি সাপোর্ট করি, বাট কাল ফাইনালে আর্জেন্টিনাকে তোমরা সাপোর্ট করেছিলে, ভালো কথা। কিন্তু আমি প্রথম থেকেই ফ্রান্সকে সাপোর্ট করেছিলাম। ঠিক আছে, মোটামুটি গ্রুপ 16 হওয়ার আগেই বলে দিয়েছিলাম কি মোটামুটি ফাইনালে সেমিফাইনালে ফ্রান্স যাবে। তো যাই হোক, এটা নিয়ে আমাদের কলিগদের সঙ্গে অনেক লড়াই হচ্ছে। ঠিক আছে, তো ফ্রান্স কাল হারলো এবং আর্জেন্টিনা জিতলো, ভালো কথা। তো ওয়ার্ল্ড কাপ শেষ, মেন টপিকে আসি। দেখো, প্রাইমারিতে তোমাদের আনসার কি এখন দেয়নি? তোমরা অলরেডি রাইস থেকে হোক বা জিএসসি বা অন্যান্য কোচিং সেন্টার থেকে তোমরা মিলে নিয়েছো। দেখো, যারা 95 অ্যাপ্রক্সিমেটলি তারা তো সেফ জোনে আছো, কিন্তু একটা কথা বলে রাখি, এর মধ্যেও কিন্তু প্রচুর আনসার ভুল আছে, 10-12টা কোশ্চেন কিন্তু ভুল আছে, কারণ অপশনগুলোকে একটু একটু অন্যরকম। ঠিক আছে, বিশেষ করে চাইল্ড সাইকোলজিতে। ঠিক আছে, এবার যেটা লেটেস্ট রিপোর্ট পাওয়া গেল, শুক্রবার দিনে প্রাইমারি বোর্ডের একটা মিটিং হয়েছে, যেখানে আনসার কি, মানে যেটা নোবেল আনসার কি যেটা হবে সেটা পাবলিশ করা হবে, এবং সেটা খুব তাড়াতাড়ি, মোটামুটি 26 ডিসেম্বরের আগে সেটা পাবলিশ করার পরিকল্পনা চলছে। এবং দেখো, বোর্ড কিন্তু অনেক আগে পাবলিশ করে দিত, মানে এখন একটা কথা বলছি, মানে বিভিন্ন কোচিং সেন্টাররা নিজেদের পাবলিশিটির জন্য মানে অন দ্য সেম ডে খুব তাড়াতাড়ির মধ্যে আনসারকে পাবলিশ করে, বিশেষ করে WBCSও পাবলিশ করে, যে কত তাড়াতাড়ি পাবলিশ করবে তার পাবলিসিটি খুব তাড়াতাড়ি হবে, এটা একটা রেস চলছে আর ওদের মধ্যে। তো এটা একদিক থেকে খারাপ, আবার একদিক থেকে ভালো, কারণ যারা ভালো বললে কি, যারা খুব ভালো পরীক্ষা দিয়ে তারা দেখে মিলিয়ে নেবে। আজ আর একদিক থেকে খারাপ কি, এর মধ্যে প্রচুর ভুল আনসার থাকে, রং আনসার প্রচুর থাকে, এটা একটা ব্যাপার থাকে, কিন্তু ভালো খারাপ দুটোই আছে। তো যাই হোক, এগুলো ব্লাইন্ডলি বিলিভ করো না, +10 -10 ধরে চলো তোমরা, আর অফিসিয়ালি আনসারকে আগে মেলাবে। আমি দেখছি অনেকে তোমরা আনসারকে মেলাচ্ছ না, মানে অনেকে কমেন্টও পাচ্ছি, তো ব্যাপার অনেকে মেলও পেয়েছি আমি। দেখো, ব্যাপারটা হচ্ছে কি, আনসারকে মিলিয়ে নাও, কারণ কারণ কি বলতো, দেখো এবারে হলো না, হয়তো তোমার 90 তোমাকে পেতে হয়, হয়তো দেখালো তোমার 85-86 হয়ে যাচ্ছে এবং তার আগে যাচ্ছে না, তো সেক্ষেত্রে তুমি নাকি অ্যানালিসিস করতে পারবে কি কোন সাবজেক্টে আমি কম পেয়েছি, বা হয়তো দেখালো তুমি ইংলিশে 10 পেয়েছো বা অঙ্কে 9-10 পেয়েছো, তো তুমি সেখানে ওই সাবজেক্টটা তুমি টাইম দিতে পারবে, কারণ নেক্সট ডেট তোমাকে দিতে হবে। তো নেক্সট ডেট তো তুমি দেবে রে ভাই, এবারে হলো না, ঠিক আছে, নেক্সট ডেটে হবে, এবং তুমি সেখানে অ্যানালিসিস করতে পারবে কি কোনখানে আমি কম পেলাম। এই জন্য তোমরা কিন্তু এটা দেখে রাখো, কারণ কি, ধরো তুমি ইভিএসে 25 পেলে আউট অফ 30 এবং ইংলিশে দেখা গেলো তুমি 12 পেলে, তো তুমি 12 যেখানে তুমি কম পেয়েছো সেখানে তোমাকে টাইম দিতে হবে, ইভিএসে তোমার অলরেডি তৈরি আছে সেখানে তুমি টাইমটা কমিয়ে দাও। সুতরাং এটা তোমাকে অ্যানালিসিস করতে হবে কি কোন সাবজেক্টে বেশি সময় দিতে হবে এবং কোন সাবজেক্টে কম সময় দিতে হবে, এটা কিন্তু একটা সেলফ অ্যানালিসিস করা কিন্তু দরকার আছে, নাহলে কিন্তু তুমি নিজের যে ভুল তুমি কিন্তু বুঝতে পারবে না, কারণ আমরা বারবার একই মিস্টেক করি এবং সেম মানে মিস্টেক করে করে যাই, এবং আলটিমেটলি আমরা কিন্তু পরীক্ষায় ফেল করি, এবং তখন আমরা ভাবি আরে আমার দ্বারা হবে না, ডিমোটিভেট হয়ে যাই, বলা 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 যেগুলো হয় আর কি, এগুলো কিন্তু হয়ে যায়। কিন্তু যতক্ষণ তুমি সেই সাবজেক্টে উইক পয়েন্টের উপরে কাজ করছো, ততক্ষণ কিন্তু কোনো সোহারা বা সুরাহা হবে না, সেটা তুমি যতই ইউটিউব ভিডিও দেখো, যতই তুমি বই পড়ো, যতই তুমি করো, কারণ সবাই আমাদের হিউম্যান সাইকোলজি কি, জানো তো, যেটা আমার ভাল লাগে সেটা আমার করতে ভাল লাগে, মানে সেটা আমরা করি, এটা নিয়ম। তুমি দেখবে তোমার যদি বাংলা পড়তে ভালো লাগে, দেখি তুমি দেখবে তুমি বাংলাটা বেশি পড়ছো, তুমি তোমার অঙ্ক করতে ভালো লাগে না, তুমি অঙ্ক কিন্তু করছোই না, তোমার ইভিএস পড়তে ভালো লাগছে, তোমার ইভিএসই পড়ছো তুমি, কিন্তু এটা করলে তো হবে না, না তোমাকে 30 মানে 5টা সাবজেক্টে তোমাকে 150 মতো পরীক্ষা, তো সেখানে তোমাকে সব সাবজেক্টকে ইকুয়ালি তোমাকে হিসাব করতে হবে, 18x5, সেটা তুমি যেভাবে করো না কেন, তো তোমাকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, মানে কোন সাবজেক্টে বেশি সময় দেবো এবং কোন সাবজেক্টে কম সময় দেবো, এটা তোমাকে সেলফ অ্যানালিসিস করতে হবে, আর এটা কিন্তু তোমাকেই মানে ডিসিশনটা নিতে হবে, কারণ আমি তোমাকে, আমি তো জানি না তোমার কোনটা স্ট্রং সাবজেক্ট বা কোনটা উইক সাবজেক্ট, তো এটা তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ সেলফ অ্যানালিসিস না করলে তুমি নিজের উইক পয়েন্টটা বুঝতে পারবে না, এটা একটা খুব ভাইটাল জিনিস, কারণ দেখো নিজের যে উইক পয়েন্ট এটাকে একমাত্র নিজেরাই তুমি বুঝতে পারবে, মানে ইউ উইল ফাইন্ড ইয়োর ওন ফল্টস, আই কান্ট, ইভেন আই ডোন্ট নো, কারণ তোমার কি উইক পয়েন্ট আই ডোন্ট নো, তো এটা তোমাকে কিন্তু ভাবতে হবে। তো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট কি তোমরা নাম্বারটা মিলিয়ে নাও, মোটামুটি 1 সপ্তাহের মধ্যে যেটা খবর পাওয়া গেলো রেজাল্টটা দিয়ে দেবে বিফোর 26 ডিসেম্বর, তো তোমরা কিন্তু মিলে নেবে, এবং নেক্সট ডেট খুব তাড়াতাড়ি হবে, এখন পর্যন্ত অ্যানাউন্স করা হয়নি, তবে প্রতি বছর যে ডেট নেবে এটা কিন্তু গভর্নমেন্ট অ্যানাউন্স করে দিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে 31 ডিসেম্বরের মধ্যে ডেট কিন্তু নিতে হবে প্রতি বছর একবার, সুতরাং গভর্নমেন্ট কিন্তু আর ভুল করবে না,
প্রতি বছর যখন টেট হচ্ছে, হয়তো তোমরা হয়তো কেউ 87, 88 বা 85 পেয়েছো, তোমরা কিন্তু নেক্সট টাইমে মানে প্রিপারেশন খুব তাড়াতাড়ি নাও, যাতে মানে এই যে প্রিপারেশনটা, এই যে তোমার যে মানে অলরেডি তোমরা পড়ে নিয়েছো, এটা তুমি একটু ঘষামাজা করো, তোমার কিন্তু টেটটা নেক্সট সেটে যখন তুমি বসবে তোমার কিন্তু এই ভুলগুলো হবে না এবং তুমি কনফিডেন্টলি পরীক্ষা দেবে, ঠিক আছে? তো মোটামুটি তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে নাও, কারণ এই গ্যাপটা রাখো না। কারণ এই যে তোমরা 11 ডিসেম্বর থেকে প্রায় মোটামুটি 10-12 দিন তোমরা ওয়েস্ট করে দিয়েছো, ঠিক আছে, এই টাইমটা কিন্তু মানে তোমাকে কিন্তু ওয়েস্ট করা চলবে না।